কত এলে এটা? 2টা 2.55। একবার মাড়ি গড়া দাম রে। আই রে 2টা 2,55। 1,25,000 টাকা করে এক একটা 2টা গরু 2,55,000 টাকা বিক্রি হলো। 38,000 টাকা একটা বকনা বাছুর বিক্রি হলো। এটা কত হলো ভাই? 40,000 টাকা। গরুটা বিক্রি হলো 1,62,000 টাকা। ভাইজান আপনি কোথা থেকে আসছেন? যাত্রাবাড়ি থেকে আসছেন। যাত্রাবাড়ি থেকে এসে একজন ক্রেতা ভাই এই গরুটা নিয়ে গেলো 1,62,000 টাকায়। কত হয়েছে আপা এটা ভাই? এটা কত হয়েছে? 45,000 টাকা। 45,000 টাকা এই গরুটা বিক্রি হলো। 45,000 টাকা ভাই। এটা কত নিল ভাই? 1,15,000 টাকায়। মার্শাল্লাহ একটা খুব সুন্দর 1,15। কোথা থেকে আসছেন ভাইয়া? আমরা টিকাতলি স্থায়ী টিকাতলি। এই গরুটা বিক্রি হলো কত ভাই? 78,000 টাকা। কত টাকা কি মানে কিনাইলো? 88,000 টাকা। ভাড়া আছে, খরচ আছে 5,000। 5,000 টাকা খরচ, 5,000 টাকা খরচ, 4,000 দাম উঠছিল কত সর্বোচ্চ? 97,000 টাকা। যাক অনেক লসে। যাক দিয়ে ভাই নিয়েছে, ওই ভাইয়ের কোরবানি আল্লাহ কবুল করুক। মানে মাশাআল্লাহ খুব নাদস নদী একটা গরু ভাইয়া। আপনি সন্তুষ্ট তো গরুটা কিনে? অনেক সন্তুষ্ট। কোথা থেকে আসছেন? বংশাল থেকে। বংশাল থেকে? আচ্ছা আচ্ছা, পুরান ঢাকা বংশাল থেকে। ধন্যবাদ। গরুটা, এই গরুটা বিক্রি হলো 80,000 টাকা। ভাই কোথা থেকে আসছেন আপনি? কাপ্তান বাজার থেকে। মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু বিক্রি হলো 80,000 টাকা। কমলাপুর হাট থেকে, কাপ্তান বাজার থেকে আসছে এক ক্রেতা ভাই গরুটা নিয়ে গেল। এটা নিল 32,000 টাকা। কোথা থেকে আসছেন? উত্তর গোলাপবাগ। উত্তর গোলাপবাগ থেকে একটা বকনা বাছুর 32,000 টাকা বিক্রি হলো। গরুটা কত? 80,000 টাকা বিক্রি হলো। সুন্দর 80,000 টাকা গরুটা বিক্রি হলো ভাই। গরুটা কত নিল ভাই? 55,000 টাকা। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু 55,000 টাকায় বিক্রি হলো। গরুটা কত দিয়ে কিনছেন ভাই? 2,30,000 টাকা। কোথা থেকে আসছেন? ধানমন্ডি 13 থেকে কমলাপুর হাটে এখানে না? আচ্ছা আচ্ছা, 2,30,000 টাকায় বিক্রি হলো এই বিশাল আকারে সার গরুটি ভাই। এটা কত দিয়ে? 1,70,000 টাকা। মাশাআল্লাহ বিশাল আকারে একটা সার গরু 1,70,000 টাকায় অনেক সস্তায় বিক্রি হলো। 51,000 টাকায় গরুটি বিক্রি হলো কমলাপুর হাট থেকে। 1,51,000 টাকা। কোথা থেকে আসো তোমরা? মুগদা থেকে। 1,22,000 টাকা নিচ্ছে। চাইছিল কত এটার দাম? তুমি বলতে পারতেছো না। যাক 1,22,000 টাকা মুগদা থেকে আসছে, ছোটো ভাই কিনে নিল এই গরুকে।